أشهد أن لا রুহুল স্টার সকলের প্রিয় ইসলামিক ইউটিউব চ্যানেল। ইয়ে দেখি এই রাম বড় একটা কই মাছ দেখেছেন, 750 গ্রাম হয়ে ওজন। আয় বলু এ তো মারাত্মক জিনিস, সারা এ কত করে কেজি নিবি? ও আমার দিক ফিরে হাসছে, মাল হাইবিট আমি জানি না, কিন্তু এ কত মাল যে হাইবিট আমি জানি না, আমার দিক ফিরে হাসছে যে ভাই তোর হাইবিট মাল খায় না। আর বড় মাছ দেখেছি কই মাছ, লোভ লেগেছে, যাই দাম হবে আজকে কিনে নিয়ে যাবো। হ্যাঁ কচিত কত হয়? আমি বললাম হয়তো 1200-1800 বলবেন কেজি। বলছে ভাইজান 250 টাকা কেজি। লাভ বলছে 250 টাকা এত বড় মাছ? বলছে ও আপনি নিয়ত করেছেন নিয়ে যান, খেয়ে এসে বলবেন। 750 ওজন একটা কই মাছ বাড়ি এনে আমি বললাম ভালো করে ঝোল করো দিন খাই। দুপুরবেলা নামাজ কালাম করে খাচ্ছি, তাহলে মানে কই মাছ এরাম কেন? ভাত ভাতের স্বাদ ভালো, এর স্বাদ ভালো না। বলছি তো বুঝছি কি এ? বিকেলবেলায় এসছি মোটর সাইকেল নিয়ে, আমি চাই সব বোন এসে কী দিয়েছে? বলছে ওই এমনি দিয়েছে আপনার 250 টাকা এমনি দিয়েছি, মাল হাইবিট। কথা যাচ্ছেন না আমার সোনার চাঁদ মানিকেরা? তো আমাদের এখন সাবধানতা অবলম্বন করতে, দিশি মাল এখনও কিন্তু আছে, আছে না নাই? দিশি আলেমও এখন আছে, দিশি পীর সাহেব এখনো আছে, দিশি কিন্তু এখনো মোবাইল লেক সাহেব আছে। সন্ধান করে তোমাকে বেছে বেছে নিয়ে চলতে হবে। কথা বুঝাচ্ছেন না? আলেমে হাইব্রিড বেরিয়েছে না বেরোয়নি? আলেম পি আপনার আপনার হাইবিট পীর সাহেব বেরিয়েছে না বেরোয়নি? সব হাইবিট বেরোচ্ছে মানে এগুলো বের হবে। একটা হাইবিট আলেমের অশনন, হাইবিট আলেম বলছে আনা বাসারুম মিসলুকুম, কোরআনের আয়াত দিয়ে বলছে আমি তোমাদের মতো মানুষ, নবী বলে রাখ আমি তোমাদের মতো মানুষ। এ ওয়াজটা কোনো কিন্তু দিশি মাওলানা বলতে পারবে না। হাইবিট যারা হবে নবীকে আমাদের মতোই মানুষ বলবে, মাথায় ঢোকে না আওয়াজ, এরম বলে না? যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশি না মা বোনেরা, দিশি আলেম কারা ছিলেন? দিশি আলেম কারা ছিলেন? আল্লাহ বারহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, দিশি আলেম ছিলে শুধু এলমিয়াত অর্জন করেন না, আল্লাহ মারহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কত বড় মাহবুব ছিলে। ও নজনেরা মুজাদের জামান মক্কার জমিনে গেলে, মক্কার জমিনে হজবাকে মুজাদের জামানের সঙ্গেই আল্লাহর অলি হযরত আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে গেলে, মুজাদ্দিদ জামানকে সুযোগ দেয়া হলো সাওলাতিয়া। আমি দেখে এসেছি মক্কার জমিনে সাওলাতিয়া কি জিনিস, কোন মাদ্রাসায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মুজাদ্দিদ জামানের খলিফা বক্তব্য দিয়েছিলে। ও নজানেরা মুজাদ্দিদ জামানকে সুযোগ দেয়া হলো, আহ্বান করা হলো, ও মাগরিবে বাঙ্গালের ছেলে আবু বাকার আসুন সাওলাতিয়ার মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু নসিহত করুন, শুনেছি আপনার অনেক নাম, আপনার হাতে হাতে লক্ষ লক্ষ মানুষ পথ ভ্রষ্ট থেকে তারা নাজাতের রাস্তা খুঁজে পেয়েছে। মুসাদ্দিদ জামান বলেছিলে ও আরবের সরকার, ও আরবের সরকার শুনুন, আমি আবু বাকার পরে বক্তব্য দেব, আমার সঙ্গে আমার একজন ভালোবাসার মানুষ আছে, নাম রুহুল আমিন, আমার রুহুল আমিনকে একটু সুযোগ দেয়া হো। দিশি আলেমের পরিচয় দিচ্ছি গো, হাইবিটের পরিচয় দিলাম একটু, দিশির একটু দোয়া দরকার আছে না? নাই, কোরআন হাদিসের জ্ঞান থাকলেই ফড়ফড় ফড়ফড় করে হাদিস বললি যে দিশি তা না, ও খেয়ে টেস্ট করতে হবে। নজনে যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশি না মা বোনেরা, মুজাদ্দিদ জামানের অন্যতম খলিফা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহিকে সুযোগ দেওয়ার জন্য অনুরোধ করলে, না 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 কোনো রুহুল আমিনকে আমরা চিনি না, কোনো রুহাল আমিনকে আমরা চিনি না, তোমাকে আমরা সুযোগ দেব, তুমি যদি পারলে বলো না তো ছেড়ে দাও। মুজাদ্দিদ জামান বললেন একবার অন্তত 10 মিনিটের জন্য আমার রুহুল আমিনকে সুযোগ দেওয়া হোক।
কত মিনিট মুসাদ্দেদে জামানের কথা না করতে পারলেন না আরবের বড় বড় মহাদেশ বললেন ঠিক আছে রুহুল আমিন এখানে দাঁড়িয়ে ওয়াজ করবে কোরআন হাদিসে নিয়ে একটা ভেজাল যদি হাদিস বলে একটা কোরআনের আয়াত যদি ভুল ব্যাখ্যা করে আমরা রুহুল আমিনকে দেখব না হাত ধরে সওলাতিয়ার মেম্বার থেকে নামিয়ে দেব এটাই হলো শর্ত মুসাদ্দেদে জামান মুচকে হেসে বললেন আলহামদুলিল্লাহ আপনাদের শর্ত রুহুল আমিন ভেজাল কথা বলবে না একবার জোরে বলেন না দুষ জোরে হবে না পীর মুরিদের প্রতি কনফিডেন্সিয়াল আত্মবিশ্বাসী আমার রুহুল আমিন ভুল হাদিস বলে না ভুল হাদিস বলতে পারবেও না একবার জোরে বলুন দশ মিনিট সুযোগ কোথায় মক্কার জমিনে দাঁড়িয়ে বক্তব্য দেবে সওলাতিয়ার মেম্বারে মুসাদ্দেদে জামান বললেন বাবা রুহুল আমিন যাও বাবা আল্লাহ মওকা দিয়েছে বক্তব্য দাও আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি গুটি গুটি পায় হুজুর চলে এসে মুসাদ্দেদে জামানকে এসে বললেন হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করেন একবার জোরে বলবেন না এ চিল্লে হবে না সুবহানাল্লাহ মুসাদ্দেদে জামান হুজুর আমার আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুরের মাথার উপরে হাত রেখে বলেছিলেন ও বাবা রুহুল আমিন আমি তোমার পীর আবু বকর বলছি মক্কার জমিন বলে ভয় পেও না শত শত মুহাদ্দিস আছে বলে ভয় পেও না শত শত আলেমে দিন রয়েছে বলে ভয় পেও না নবীর দেশ বলে ভয় পেও না বাবা রুহুল আমিন আমি তোমার পীর বলছি বাবা রুহুল আমিন মক্কার জমিনে ঝড় তুলে দাও জোরে হবে না যুবকেরা আল্লাহ আমার রুহুল আমিন রহমাতুল্লাহ রেখে সওলাতিয়ার মেম্বারে দাঁড়িয়ে হুজুর আমার একবার ডান দিকে একবার বাম দিকে সামনটা ভালো করে দেখে তাকিয়ে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম হুজুর আমার প্রথম হাদিস দিলে আসসালামু লা জাবা কাযিবুন আল্লাহ নবীর একটি হাদিস দিলে দয়ার নবীর একটি হাদিস দিলে আসসালামু লা জাবা ফাসিকুন দয়ার নবীর একটি হাদিস প্রথমই শুরু করলে কারণ আল্লাহ আমার রুহুল আমিন দেখেছিলেন সামনে যত মহাদেশ বসে আছে অধিকাংশ মহাদেশের দাড়ি না ছোট ছোট ঢাকায় ছাট করে তারা দাঁড়িয়ে নিয়ে বসে আছে আল্লাহ হুজুর দাড়ি কাটার বিরুদ্ধে দাড়ি মুড়ানোর বিরুদ্ধে হুজুর আমার একটা না প্রায় 200 মতো হাদিস আল্লাহর ওলি দাঁড়িয়ে দাঁড়িয়ে দাড়ি কাটার বিরুদ্ধে দাড়ি কাটলে কি শাস্তি দাড়ি রাখার কি একটানা 200টা হাদিস তিনি বর্ণনা করে দিলে টাইমের দিকে খেয়াল নাই মহাদেশিনগণ কে দেখে 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 পেরেশান হয়ে যায় চোখ দিয়ে টস টস করে বাড়ি গড়ায় আল্লাহ রুহুল আমিন রহমাতুল্লাহ রেখে 200 হাদিস বর্ণনা করে ওয়াজ বন্ধ করে দিলে বড় বড় মহাদেশ গুণ উঠে দাঁড়িয়ে বললেন বাবা রুহুল আমিন ভাই রুহুল আমিন বর্ণনা বন্ধ করবেন না চালিয়ে যান চালিয়ে যান আল্লাহর কসম খেয়ে বলছি আজকে সওলাতিয়ার মেম্বারে দাঁড়িয়ে আপনি হাদিস বর্ণনা করছেন আমরা অন্তঃচক্ষু দিয়ে দেখতে পাচ্ছি আমাদের চোখ দিয়ে আমরা যেন দেখছি আমার রুহুল আমিন আজকে হাদিস বর্ণনা করে না স্বয়ং রাসূলুল্লাহ যেন বর্ণনা করছে একবার জোরে হবে না আল্লাহ রুহুল আমিন আবার শুরু করলেন 200 পথ থেকে আবার হাদিস একবার জোরে বলবেন না 200 হাদিস বর্ণনা করে রুকে গেলেন যেই বললেন আবার চালান আবার শুরু করেছে 200 পর থেকে এবার হাদিস বর্ণনা করছি শুরু করলেন বিড়িখোর তামাকখোর নেশাপান করনেওয়ালা শরীয়তের ধূমপান করনেওয়ালা বিরোধী মানুষদের বিরুদ্ধে আবার তিনি হাদিস বর্ণনা করলেন কারণ আল্লাহ আমার রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি মক্কার জমিনে গিয়ে দেখলেন বহু আরবের মানুষ তারা বিড়ি সিগারেট খায় আল্লাহ আমার রুহুল আমিন সইতে পারিনি নবীর দেশের মানুষগুলোকে ছাড়েননি
হুজুর আমার একটানা ভারত 150 মত হাদিস বর্ণনা করলেন একটানা 350 হাদিস বর্ণনা করে আল্লামা রুহুল আমিন যখন নিচে এসেছে সওলাতিয়ার মেম্বার থেকে সকল আলেমগণ আলিঙ্গন করে জড়িয়ে ধরে চুমা খায় আর বলে ও ভাই রুহুল আমিন ও ভাই রুহুল আমিন তুমি তো শুধু রুহুল আমিন নও তুমি বাংলা সাহেবের শের আল্লামা রুহুল আমিন আমি যখন রুহুল আমিন হাদিস গুলো বর্ণনা করছিলাম সওলাতিয়ার মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আমার চোখ দিয়ে দেখতে পেলাম আখায় নামদার তাজেদার মদিনা মুফাক্কারে মওজুদা সাইয়্যিদুল মুরসালিন রহমাতাল লিল আলামিন রুহুনি হালতে রুহানি হালাতে আমি রুহুল আমিনের সওলাতিয়ার মেম্বারের পাশে দাঁড়িয়ে আছে আমি নবীকে দেখে ভয় খেয়ে গিয়েছি ওয়াজ বন্ধ করে দিয়েছি আমার নবী ইশারা করে বলে রুহুল আমিন ওয়াজ বন্ধ করো না আজকের ওয়াজের বিনিময়ে যদি তোমাকে নিজের জীবন দিতে হয় তাও দাও তোমার পাশে যদি আরব সরকার না দাঁড়ায় তোমার পাশে যদি মহদ্দেসরা যদি না দাঁড়ায় এ আমার রুহুল আমিন আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমার পাশে কেউ থাকার না থাক আমি নবী বলছি আমি তোমার পাশে দাঁড়িয়ে রইলাম জোরে হবে একটু চিল্লে হবে আল্লামা রুহুল আমিন ছিলেন দিশি আলেম সেই জন্য তাঁর 118খানা কিতাবের ভিতরে কোনো জায়গায় তিনি নবীকে আমাদের মতো বলে যেতে পারিনি আরে মালগুলো বলে কি হারা কথা বলছে না বেয়াদবি মাফ করবেন আমি সম্মানীয় ব্যক্তিদেরকে সম্মান করি যারা আমার নবীকে সম্মান করে ওদেরকে সম্মান করি যারা নবীর সম্মান বোঝে না ওদের সম্মান আমিও বুঝি না আপনারা কি বলেন আল্লাহ আমাদের সকলকে ফিতনাবাজদের থেকে আল্লাহ হেফাজত করেন বলুন আমিন আরো জোরে হয় আল্লাহুম্মা আমিন মহব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা আন্নান চালিয়ায় চালিয়ে আসতে বলিছে আর দরুদ শরীফের আওয়াজ কমে গেছে হ্যাঁ আনতে হবে না না আওয়াজ দিয়ে হবে না আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি একদিন তোমারই নাম মসজিদ হবে লাল একদিন তোমারই নাম মসজিদ হবে লাল তৈরি থেকো তৈরি দেখো কবরের মাল সমাগান জুড়ি হবে না চিল্লে হবে না একদিন তোমারই নাম মসজিদ হবে আল্লাহুম্মা ওয়ালা আলি বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন নিয়ে যাবে ওই কবরে থাকবে না কেউ আপন একদিন তোমারই নাম মসজিদে হবে লাল একদিন তোমারই নাম মসজিদে হবে লাল
টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার থাকবে সেদিন সঙ্গী হয়ে মোর নবীর জোরে হবে না চিল্লে হবে না থাকে বেশি দিন সঙ্গী হয়ে মোর নবীর সুন্নাহ থাকে দিন তোমারি নাম মসজিদে হবে লা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آلي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সোনার মানিকেরা, আলোচনা করতে করতে অনেক দূর চলে এসেছি। আল্লাহ আমাদের সকলকে হাইব্রিড থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। ঘরের ছেলেদেরকে বলে গেলাম পাঁচ ওয়াক্ত নামাজ কালাম ধরো বাবা, সিলসিলা টিকিয়ে রাখতে গেলে, দাদা হুজুরের সিলসিলাকে টিকিয়ে রাখতে গেলে প্রথম নম্বরের ডোজ হচ্ছে আমাদের নামাজের পাবন্দি হতে হবে বাবা। কিসের পাবন্দি? নামাজের পাবন্দি হতে হবে। নামাজ নেই যেখানে, মুজাদ্দেদে জামান নেই সেখানে, নামাজ আছে যেখানে, মুজাদ্দেদে জামানের মাসলাক আছে সেখানে। একবার জোরে বলো, একবার জোরে হবে না? তাই নামাজের পাবন্দি হন। ঘরের ছেলেদেরকে বলে গেলাম তোমরা নামাজ ধরো, ঘরের মা বোনেদেরকে বলছি মহিলা সমিতি ছাড়ো, ঘুরটা মাইলো খেয়ে দাদি দাদা দুনিয়ার মুখ থেকে চলে গেছে, ইমান খোয়াতে দেয়নি, হারাম ভিতরে ঢোকায়নি, হাজার টাকার হারামের টাকার মালিকই হওয়ার থেকে মালিক হওয়ার থেকে এক টাকার হালাল টাকার মালিক হন। এই এক টাকা হালাল টাকার মালিকের ওসিলায় আল্লাহ কায়ামতের দিন নাজাত দিয়ে দেবে। একবার জোরে বলো, এক কোটি টাকা হারামের টাকার মালিক হয়ে লাভ নাই, এক টাকার মালিক হালাল টাকার মালিক হন। আমার সোনার চাঁদ মানিকেরা, আলোচনা করতে করতে অনেক দূর চলে এসেছি, আমাকে আবার যেতে হবে এখান থেকে আর এক জায়গায়, জলসা আছে, কথা বুঝতে পারছেন, ঘটিয়ারি শরীফ অর্জুনা বলে একটি জায়গায়। জি আসুন, আল্লাহ পাক তৌফিক দিলে আবার দেখা হবে। চাচা জানের অত্যন্ত ভালোবাসি আমি, না করতে পারি না, তবুও বিগত দুবছর আমি আসতে পারিনি। বিশেষত চাচা জানেরও মনে ছিল না আর আমারও খেয়াল ছিল না, তারিখটা আমি লিখে দিই, আমার খেয়াল ছিল না, দাওয়াতগুলো হু হু করে সব লিয়ে লিয়েছি। এবার ওয়াদা খেলাফ করি না, আমার লাইফে সব নেই, যাদের ওয়াদা করি হায়াতে থাকলে, অসুস্থ থাকলেও সেখানে হাজির হই আল্লাহর রহমে। বিগত দুবছর আসতে পারিনি, আল্লাহ এনেছেন, আপনারা খুশি তো? বলুন সকলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তৌফিক দিলে আবার আলোচনা হবে, আল্লাহ হায়াতে রাখলে। আসুন সকলে মিলে দাঁড়াই বিশ্বনবীর একটু সালাতু সালাম।